জলপাইগুড়ি জেলায় এই প্রথমবার তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন গঠিত হল। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার তৃণমূলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ সংবাদ মাধ্যমকে 23 জনের এই কমিটির আত্মপ্রকাশের ঘোষণা করেন। বৈঠকে এদিন তৃণমূলের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। জেলা সভানেত্রী বলেন, জেলায় এই প্রথমবার এমন কমিটি আত্মপ্রকাশ করল। পাহাড়পুর থেকে শুরু করে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চা বাগান, সেখানে তৃণমূল শ্রমিক ইউনিয়নও কাজ করে চলেছে। তৃণমূল সংগঠন তথা INTTUC কে আরো শক্তিশালী করতে নতুন এই কমিটি সব দিক থেকে সহায়তা করবে। এর পাশাপাশি মানুষের স্বার্থে খুব ভালো কাজ করবে সংগঠনটি। তিনি আরো জানান, ট্রেড ইউনিয়নের সার্টিফিকেট পাওয়ার নিয়ম অনুযায়ী এই কমিটির রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে। জলপাইগুড়িতে যেটা ইন্ডাস্ট্রিয়াল তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে আজকে একটা কমিটি ঘোষণা করা হলো, 23 জনের একটা কমিটি। এই কমিটি হচ্ছে মূল কমিটি, এরপরে বাকি যে ব্রাঞ্চগুলো সেগুলো হবে। এই মূল কমিটিতে আমাদের যে রাজ্য INTTUC-র সভাপতি বিপ্লব ব্যানার্জি, তার তিনি চেয়ারম্যান রয়েছেন, এবং তার সাথে এখানে অ্যাডভাইজার হিসাবে আমাদের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজগঞ্জের বিধায়ক, আমি নিজে এবং তার সাথে চন্দন ভৌমিক অ্যাডভাইজার হিসাবে আছেন, এবং তপন দে, যিনি আমাদের জেলা INTTUC-র সভাপতি, তিনি এই কমিটির প্রেসিডেন্ট হিসাবে, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার সহ মেম্বার সহ টোটাল 23 জনের একটা কমিটি আজকে জলপাইগুড়ি জেলায় প্রথম তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হলো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই দুয়ার সংবাদ। এবার পুজোয় নতুনত্বের ছোঁয়া নিয়ে এলো দিনবাজারের প্রসিদ্ধ বস্ত্র বিপণী মেসার্স প্রতি। এখানে আপনি পাবেন মহিলাদের মনপসন্দ বিভিন্ন ব্র্যান্ডের কটন ও ফ্যান্সি শাড়ি, কুর্তি, চুড়িদার প্রভৃতি। পুরুষদের জন্য রয়েছে সকল প্রকার নামি দামি ব্র্যান্ডের শুটিং শার্টিং, সকল প্রকার ড্রেস ম্যাটেরিয়ালও পাওয়া যায় এখানে। তাই দেরি না করে আগে আসুন মেসার্স প্রতি, কাপড় পড়তে দিনবাজার মদনলাল ব্রিজমোহরের পাশে জলপাইগুড়ি। ফোন করুন 8158961076 অথবা 7479257998 এই নম্বরে।